हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमरा सबाई जानी पंडित ईश्वरचंद्र विद्यासागर 204तम जन्मवार्षिकी कमिमोरेशन बा सेटाके स्मरणीय करार जन्य पश्चिमबंग सरकारेर पक्ष थेके 23 सेप्टेम्बर थेके 27 सेप्टेम्बर এই যে 5 দিন ব্যাপী তার মানে সেন্স অফ কমিমোরেশন বা হাউ টু কমিমোরেট এর জন্য একটা নির্দেশ জারি করা হয়েছে বিকাশ ভবন থেকে। যে নির্দেশ গতকাল বেরিয়েছে ঠিক সন্ধ্যার দিকে, সেখানে মানে গতকাল বলতে 20 সেপ্টেম্বর 2024 সন্ধ্যার দিকে বেরিয়েছে বিকাশ ভবন থেকে, যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মবার্ষিকী বা জন্মদিবস অত্যন্ত গরিমার সঙ্গে বিদ্যালয়গুলিকে পালন করতে হবে এবং এ পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা কেন বলছি, এরপরে বলছি, কারণ এর সঙ্গে যে কথাগুলো যুক্ত আছে যে স্পেশাল ইনস্পেস মানে ইন্সপেকশন উইক, স্পেশাল ইন্সপেকশন উইক এবং তার জন্য লেখা সমস্ত জেলা ডিআই মানে প্রাইমারি স্কুল অফ এডুকেশন, হায়ার সেকেন্ডারি স্কুল অফ এডুকেশন বা মাধ্যমিক জুনিয়র হাই স্কুল, ইউনিভার্সিটি হাই স্কুল, প্রত্যেক প্রাইমারি থেকে একবারে উচ্চ মাধ্যমিক স্কুলের প্রত্যেকটা তার সার্কামফারেন্সের মধ্যে যতগুলো প্রাইমারি স্কুল বা ইউনিভার্সিটি হাই স্কুল বা জুনিয়র হাই স্কুল বা মাধ্যমিক হাই স্কুল বা উচ্চ মাধ্যমিক হাই স্কুল প্রত্যেকটা স্কুলের ডিআইয়ের উদ্দেশ্যে এই নোটিশ জারি হয়েছে। সেখানে বলা হচ্ছে যে টু প্ল্যান অ্যান্ড এক্সিকিউট এক্সটেন্সিভ ইন্সপেকশন ইনভলভিং দি অল তার যে আছে এসআইস দ্য সাব ইন্সপেক্টরস। মনে হতে পারে কেন বিদ্যাসাগর বা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মবার্ষিকী বা জন্মদিবস নিঃসন্দেহে আমাদের কাছে একটা ঐতিহ্যমণ্ডিত, যেটাকে আমরা অবশ্যই গরিমার সঙ্গে পালন করব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার জন্য বিকাশ ভবন শুধুমাত্র ডিআইদেরকে নোটিশ করতে পারত, ডিআই থ্রু দিয়ে এডিআই এবং এসআই অফিস প্রত্যেকটা বিদ্যালয়কে সেই হিসেবে একটা যথাবিহিত সূচিত করে যে আপনারা অবশ্যই পালন করবেন, স্টুডেন্টদেরকে অঙ্কন হোক, আবৃত্তি হোক কিংবা নাচ হোক, গান হোক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেন বলা হচ্ছে স্পেশাল ইন্সপেকশন বা কেন বলা হচ্ছে এক্সটেন্সিভ ইন্সপেকশন, এইটা নিয়ে শিক্ষক মহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নারে নানা রকম আলোচনা হচ্ছে। স্বাভাবিক, শিক্ষার অঙ্গ হিসেবে, শিক্ষা ব্যবস্থার অঙ্গ হিসেবে এবং শিক্ষক হিসেবে যেহেতু সংবিধান আমাদের মৌলিক অধিকার দিয়েছে, সেই মৌলিক অধিকার নিয়ে আমরা নানা রকম শিক্ষা মহলের মধ্যে দিয়ে এটা নিয়ে নানা রকম কথা উঠে আসছে। কী কথা উঠে আসছে না, সবাই আমরা জানি যে অনেক বিদ্যালয়ে প্রতিবাদমুখী হয়েছিল, প্রতিরোধমুখী হয়েছিল আরজি করের ইস্যুতে বিভিন্ন বিদ্যালয়ে গর্জে উঠেছিল। স্বাভাবিক, সন্তানের পিতা হিসেবে বা সংবেদনশীল সচেতনশীল শিক্ষক হিসেবে শিক্ষিকা হিসেবে সমাজের এই যে নারকীয় একটা মাসাকার, এর বিরুদ্ধে যদি শিক্ষকরা না লড়ে বা না প্রতিবাদ করে না প্রোটেস্ট করতে, কখনই তাকে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে বলা যায় না। তো এই প্রতিরোধ এবং প্রতিবাদ বিশাল রাজপথ পর্যন্ত আছড়ে পড়েছিল। অনেক শিক্ষক মহলের বা সারস্বত সমাজের অনুমান, যেহেতু সামনের সপ্তাহটি হচ্ছে একমাত্র প্রতিরোধ এবং প্রতিবাদের শেষ সপ্তাহ, প্রশ্ন হবে কেন, কেন রে ভাই, তারপরে কি কোনো কিছু এমন কিছু ঘটনা ঘটে যাবে, কী এমন ঘটনা ঘটে যাবে যে তারপরে সপ্তাহে করা যাবে না, আসুন আমরা ঠান্ডা মাথায় ভাবি। তার পরের সপ্তাহে মহালয়া পড়ে যাচ্ছে, মহালয়া পড়ে যাওয়া মানে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু, মাতৃপক্ষের আরাধনা এবং পুজোর গন্ধ সারা পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে। পুজোর গন্ধ ছড়িয়ে পড়া মানে মহালয়ার গান বেজে ওঠা মানে, মহালয়ার সুগন্ধ ভেসে ওঠা মানে মানুষ কিন্তু এবার আস্তে আস্তে উৎসব মুখরের দিকে
গড়িয়ে যাবে। ফলে সামনের সপ্তাহটা সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি 23, 24, 25, 26, 27, 28 শনিবার এই সপ্তাহটা হচ্ছে শেষ সপ্তাহ যেখানে হয়তো কোনো শিক্ষক শিক্ষিকা প্রতিবাদ বা প্রতিরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে। তারপরে আমরা দেখেছি কোনো না কোনো একটা রাজনৈতিক দল সে আগামী সপ্তাহের কোনো না কোনো একটা দিন তাদের কোনো না কোনো একটা কর্মসূচি রেখেছে, তো সেই কর্মসূচিকেও বা সেই কর্মসূচিতেও অনেকে অংশগ্রহণ করতে পারে। তার জন্যই কি এই 23 থেকে 27 এই 5টি দিন বেছে নেওয়া হল, এটা কিন্তু শিক্ষক মহলের বা সারস্বত সমাজের অনুমান। যদিও আমরা এটাকে অবশ্যই ভালোভাবে নেব, প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষক হিসেবে 204তম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আমরা উইথ মানে কী বলবো ডিউ রেসপেক্ট অ্যান্ড এস্টিম এটাকে আমরা অবশ্যই পালন করব, ছাত্রছাত্রীকে ইনভলভ করাবো, নিজেরাও অবশ্যই ইনভলভ হব। কিন্তু এই 5টি দিন বেছে নেওয়ার পেছনে যে কারণগুলো সারস্বত সমাজের মনে হচ্ছে সেগুলোই আমি আপনাদের সঙ্গে বিশ্লেষণ করলাম। তো এই আমরা সবাই জানি যে গত সপ্তাহে মানে যে সপ্তাহটা আমাদের অলরেডি পেরিয়ে গেছে বা এই যে সপ্তাহটা রানিং আছে এখানেও কিন্তু দেখেছি যে অনেক বিদ্যালয়ে শোকজ করা হয়েছিল যেখানে স্টুডেন্টসদেরকে এই প্রতিরোধ বা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করানোর জন্য তাদের HM বা TIC বা HOIকে যথাবিহিত এই ব্যাপারে মেমোরান্ডাম জমা দিতে হয়েছে, রিটিন আন্ডারটেকিং জমা দিতে হয়েছে যে কেন তারা স্টুডেন্টসকে ইনভলভ করেছিল। তারপরেও কিন্তু অনেক আমরা দেখেছি বিদ্যালয় যারা কিন্তু তাদের সরকারি সমস্ত ফতেয়া বা নির্দেশিকা উড়িয়ে দিয়ে আবারও কিন্তু ছাত্রছাত্রীকে ইনভলভ করে প্রতিরোধ বা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল। তাই মনে করা হচ্ছে যে সামনের সপ্তাহটা যেহেতু উৎসব মুখিতার আগের সপ্তাহ সেই সপ্তাহে হয়তো কোনো আবার প্রতিবাদ বা প্রতিরোধ আবার গর্জে উঠতে পারে, তার জন্যই হয়তো এই ইন্সপেকশনের ব্যবস্থা করা হয়েছে। যদিও আমরা অবশ্যই সরকারের ভাবনা এবং চিন্তাকে কুর্নিশ জানাবো, সরকারের যে এই মানবিক রূপ দেখিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ইন্সপেকশন সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ এক্সটেন্সিভ ইন্সপেকশন আমার চাকরি প্রায় 19 বছর হতে গেল, এই 19 বছর চাকরি জীবনে কখনো এক্সটেন্সিভ হেয়ার মানে এক্সটেন্সিভ ইন্সপেকশন এই ওয়ার্ডটা কখনো আমি শুনিনি, এই প্রথম। ফলে আশা করব যে নতুন কিছু না কিছু হবে এবং নতুনকে আমরা সুস্বাগতম করব তখনই যদি সেটা অবশ্যই কনস্ট্রাকটিভ বা গঠনমূলক হয়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।